আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি সম্পূর্ণ আইএসপিদের জন্য, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের জন্য এই মূলত এই ভিডিওটি। আপনারা জানেন যাদের লাইসেন্স আছে তারা প্রতি মাসে ডিআইএসএ ফাইল আপলোড করেন, বিটিআরসিতে ডিশ ফাইল আপলোড যাকে বলে। ডিশ ফাইল আপলোড করা একটু ক্রিটিক্যাল হয়ে যায় অনেকের জন্য, তাই আজকে ভিডিও আমি নিয়ে এসেছি কীভাবে ডিশ আপলোড করবেন। খুব সিম্পল একটি ব্যাপার, 5 মিনিটে আপনি কাজটা সেরে ফেলতে পারেন। আমি দেখা দিব কীভাবে আপলোড করতে হয়। আজকে আমি একটি ফাইল আপলোড করব, তো সাথেই থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ আপনার ডিআইএস ফাইলটিও আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওতে। তো প্রথমে আপনার যা করতে হবে, বিটিআরসিতে লগ ইন করতে হবে। যারা লগ ইন সাইন আপ করে ফেলেছেন বিটিআরসিতে, লগ ইন করার জন্য আইপি দরকার আছে একটি। আইপিটি হচ্ছে এটি 103.98.64.5। এরপরে দুটো ফোটা আছে 1270/ডিস ইউজার, এটাতে আপনার এন্টার করতে হবে। এরপরে ঢুকে যাবে বিটিআরসি সাইটে। এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেছে আমাদের। এখন আমরা তো যেহেতু ডিস আপলোড করবো, আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে জেনারেল ইনফো আছে, পপ আছে, ইকুইপমেন্ট, আইপি, হ্যাঁ এখানে আছে ক্যাটাগরি আইএসপি আপস্ট্রিম। আপনার প্রতি মাসে যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি আইএসপি ডাউনস্ট্রিম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, এরপর আমাদের পেজ লোডিং হচ্ছে। এই তো আমাদের পেজ চলে এসছে। এখন ডিস আপলোড করার জন্য বিটিআরসি থেকে একটি স্যাম্পল ফাইল দিয়েছে, কীভাবে আপলোড করতে হবে দেখা দিচ্ছে। এখানে ডাউনলোড স্যাম্পল সিএসভি ফাইলটা করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। স্যাম্পলটা আমরা একটু ওপেন করে দেখি। এই স্যাম্পল, এটা হচ্ছে বিটিআরসি স্যাম্পল। এখানে কী কী লেখা আছে, নেম, অপারেটর, টাইপ অফ ক্লায়েন্ট, ডিস্ট্রিবিউশন লোকেশন, পয়েন্ট, এরপর আছে নেম অফ ক্লায়েন্ট, এরপরে আছে টাইপ অফ কানেকশন, এরপরে আছে টাইপ অফ কানেকটিভিটি, এরপরে আছে অ্যাক্টিভেশন ডেট, এরপরে আছে ব্যান্ডউইথ, এরপরে আছে অ্যালোকেটেড আইপি, এরপরে আছে হাউস নং, এরপরে আছে রোড নং, এরপরে আছে এরিয়া, এরপর ডিস্ট্রিক্ট, থানা, ক্লায়েন্ট ফোন নাম্বার, মেল অ্যাড্রেস যদি থাকে, সেলিং ভ্যালু প্রাইস। এই এখানে যেমন বিটিআরসি একটি স্যাম্পল দিয়ে দিয়েছে আমাদেরকে সহজে বোঝার জন্য, নেম অফ অপারেটরটা হবে, যেমন ওনারা স্যাম্পল দিয়েছে মায়া সাইবার, টাইপ অফ ক্লায়েন্ট হোম দিয়েছে, ডিস্ট্রিবিউশন লোকেশন পয়েন্ট বনানি, নেম অফ ক্লায়েন্ট এম মিস্টার রাহিম, টাইপ অফ কানেকশন ওয়ার্ড, এগুলো বোঝার জন্য দিয়েছে। তো আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো আছে এইভাবে সাজা বিটিআরসি ডিআইএসএ আপলোড করতে হয়। সো আমি কীভাবে করি সেটা আমি এখন দেখা দেবো। এটা কেটে দিলাম, যেমন আমার এই যে রেডি করা আছে, আমার নভেম্বর মাস পর্যন্ত আপলোড করা আছে। এখন আমি ডিসেম্বরের সব ফাইল প্রায় এখানে সেভ করে দিয়েছি, একটি ইউজার বাকি আছে, ওই ইউজারটি আমি এখানে আপডেট করে দেখাবো কীভাবে করতে হয়। আমি ইউজারটি রেডি করে রেখেছি। এই তো আমার ডিসেম্বরের একটি লাস্ট ইউজার আছে, ইউজার নেম আমি এটা দিয়ে দিলাম কপি করে। এখানে বিটিআরসির যে স্যাম্পল ফাইলটা ছিল আমি কিন্তু সেম ওই জিনিসটার মধ্যেই সব এগুলো কপি করেছিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি আমার যে আগের ইউজারগুলো আছে এগুলো তো থাকবেই, নতুন করে যে ইউজারগুলো আমার অ্যাড হয়েছে ওই ইউজারগুলো আমি জাস্ট অ্যাড করে আপলোড করে দেবো ডিসেম্বর মাসেরটা। তো আমার এখানে কী আছে, আমার এই কোম্পানির নাম আছে, কোম্পানির নাম আমি এখানে নিয়ে নিলাম কপি করে। এখানে ইউজার হোমই হবে, ইউজারের ঠিকানা মোহাম্মদপুরে হবে, এরপরে নতুন ইউজারের নামটা আমি এখানে পেস্ট করে দিলাম, কানেকশন টাইপ ওয়ার্ড হবে, তারপরে ব্যান্ডউইথ শেয়ার ব্যান্ডউইথ হবে। আমি কত তারিখে অ্যাক্টিভ করেছিলাম ইউজারটিকে আমি দেখিনি এখান থেকে,
ইউজারটিকে অ্যাক্টিভেশন ডেট দিয়েছিলাম 12/7/2020। তাহলে আমরা এখানে অ্যাক্টিভেশন ডেটটি 12/7 দিতে হবে, 12/7/2020। ইউজারের ব্যান্ডউইথ দিয়েছিলাম 4 MB। ইউজারের আইপি দিয়েছিলাম কত দেখে নিই একটু, ইউজারের আইপি দিয়েছিলাম এটা, ইউজার আইপিটা আমি এখানে পেস্ট করে দিলাম। ইউজারের বাসার নাম্বার কত আমি একটু দেখে নিই, ইউজারের বাসার নাম্বার হচ্ছে হাউস নাম্বার 49, আমি হাউস নাম্বার 49 দিয়ে দেব। ইউজারের এটা হচ্ছে রোড, আমার রোড শের বাংলা রোড, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। এরিয়া কাটাসোর আমি কপি করে নিলাম, ডিস্ট্রিক্ট ঢাকা এটাও কপি করে নিলাম, থানা মোহাম্মদপুর এটাও কপি করে নিলাম। এরপর আছে ইউজারের নাম্বার, আমি ইউজারের নাম্বারটা এখান থেকে নিয়ে আসবো, ক্লায়েন্ট ফোন, ক্লায়েন্ট ফোনটা আমি এখানে পেস্ট করে দেব। আর এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, যদি থাকে, না থাকলে n/a না। আর সেলিং ব্যান্ডউইথ প্রাইস আমি 800 টাকা দিয়ে দিলাম। এই তোমার হয়ে গেল ডিসেম্বরের লাস্ট আপডেট পর্যন্ত এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সেভ করব, সেভ অ্যাজ কোথায় রাখবো ফাইলটি, ডেস্কটপে রাখবো। আর আমার তো নভেম্বর দেওয়া হয়ে গেছে, আমি এখানে ডিসেম্বর রেখে দিই। আইএসপি ক্যাটাগরি আইএসপি ডাউন স্ট্রিম ডিসেম্বর 2020, ডেস্কটপে ফাইলটা রাখলাম, এখন সেভ করে দিলাম, ইয়েস দিতে হবে, সেভ হয়ে গেছে। দেখুন এখানে আমি ডেস্কটপে চলে আসি, এই যে ডিসেম্বরের ফাইলটি আমার কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে, এখন আমি বিটিআরসি পেজে যাব, এখান থেকে আমার এই ফাইলটি আপলোড করব। আমরা ডাউন স্ট্রিমে আসি, আমাদের ফাইলটা চুজ করতে হবে, যে ফাইলটি আমরা কমপ্লিট করেছি একটু আগে, এখানে আছে ডেস্কটপে, এই তো আমার ডিসেম্বরের ফাইল, ওপেন করব। এরপর আমার মান্থ সিলেক্ট করতে হবে, মান্থ হচ্ছে আমার ডিসেম্বর ইয়ার 2020 আমাদের সিলেক্ট করা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন খালি আছে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমাদের এখান থেকে আপলোড দিলেই কিন্তু আমাদের সাবমিশন কমপ্লিট চলে আসবে এবং সাবমিশন আইডিও আমাদেরকে দিয়ে দেবে বিটিআরসি থেকে। তো আমরা এখন আপলোড করে দেখি, আপলোড এখানে লোডিং হচ্ছে, একটু সময় নেবেন, একটু পরে আমরা দেখতে পাবো আমাদের সাবমিশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের সাবমিশন সাবমিশন ইজ কমপ্লিট, ইওর সাবমিশন রেফারেন্স আইডি, এই যে এত। তো আমরা ডিসেম্বর কমপ্লিট করে ফেললাম, আমাদের কাজ এ পর্যন্তই। আমরা এরপরে নেক্সট মান্থেরটা আমরা করব, রানিং মাসেরটা আপনি চাইলে করতে পারেন, অথবা মাসের 20 তারিখেও করতে পারেন। আপনি ইউজার লাস্ট যখন আসা শেষ হয় আর কি, নতুন ইউজার আসে 1 তারিখ থেকে দেখা গেছে 10 তারিখ পর্যন্ত, হ্যাঁ 20 তারিখ পর্যন্ত অনেক সময় আসে, তখন যে আপনার লাস্ট ইউজার আর আসতেছে না নতুন, তখনই আপনি যা যা আসছিলো মাসের শুরু থেকে ওগুলো আপনি রানিং মাসেরগুলো অ্যাড করে এক্সেল ফাইলে, তারপরে আপনি আবার চাইলে আপলোড করে দিতে পারেন। যেমন আমার জানুয়ারিটি আমি আপলোড করবো মাসের 15 তারিখে হয়তো বা 20 তারিখে, যে যেভাবে করতে পারেন। তো আমাদের কাজ ছিল আজকে এটি, কীভাবে ডিসে ফাইল আপলোড করতে হয় ডাউন স্ট্রিম থেকে। সো আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানা দিবেন, যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে জানাবেন, অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, গ্র্যান্ডটেকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ, নেক্সট কোনো আপডেট যদি থাকে অবশ্যই আমি নিয়ে আসবো আপনাদের কাছে, সেজন্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।